যাই হোক তাহলে কৃষ্ণ আমার কালো চোর কিন্তু চুরি করতে করতে একদিন সাধু সঙ্গ পেল সাধু সঙ্গ পেল কোন সাধু সঙ্গ শ্রীমতী রাধা রানীর সঙ্গ পেল ওই রাধা সাধুর সঙ্গ পেয়ে কালো চোর এবার চৌর্যবৃত্তি ছেড়ে দিয়ে এবার সাধু হয়ে গেছে যেই না সাধু হয়েছে হরি বল হরি বল হরি বল হরি বল নদিয়া নবদ্বীপে রাধা রানীর প্রেমের ভান্ডার লুণ্ঠন করে ওই সম্পত্তি মাথায় তুলে নিয়ে এসে জগতের সব সম্পত্তির মালিক যদি একজন হয়ে যায় তার কি আর চুরি করার দরকার থাকে চুরি করে কারা কারা যাদের অভাব তাই তো হরি বল হরি বল তাহলে সব সম্পত্তির মালিক যদি কেউ হয়ে যায় তাকে কি আর চুরি করা লাগে তাহলে ভগবানের একটা বস্তুর অভাব ছিল সেই বস্তুটা হলো প্রেম সম্পত্তি সেই প্রেমের ভান্ডারই হলো শ্রীমতী রাধা ঠাকুরানী ওই ভান্ডারির কাছ থেকে প্রেম লুণ্ঠন করে নিয়ে কৃষ্ণ মহাধনী জগতের মাঝে এসেছেন প্রেম বণ্টন করবার লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আজকে গৌরহরি এই রকম বিতরণ করতে করতে হঠাৎ রাধা ভাবে বিভাবিত হয়ে বললেন কি বললেন বললেন মধ্য দিবা হেরি কহে পরিষদ গণে পূজা করিব সূর্য
মধ্যাহ্নকালে সুরজ পূজিব আমি যাইব কাননে। কিন্তু দেখুন দেখুন গৌরহরি কিন্তু সূর্য পূজার কথা বললেন না। সুরজ মানে সূর্য, সূর্যের এক নাম হচ্ছে সুরজ। কিন্তু গৌরহরি কি বলছেন? সুরজ পূজিব আমি যাইব কাননে। সু শব্দে সুন্দর, আর রজ মানে, রজ মানে, রজ মানে ধুলা। হরি বল হরি বল। রজ মানে চরণের রজ, রজ মানে হরি বল হরি বল হরি বল। তাহলে সুন্দর ধুলা মহাপ্রভু নিজে আচরিয়া ধর্ম জীবেরে শেখায়। এই কলিযুগে যদি কেউ উদ্ধার পেতে চাও, তাহলে মহাপ্রভু বলেছিলেন কি, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, তাই তো? তাহলে বৈষ্ণব সেবা মানে ভক্তের চরণ ধুলের পূজা। হরি বল হরি বল। সূর্য পূজা করলেন না মহাপ্রভু, কিন্তু সূর্য পূজা করেননি মহাপ্রভু, কি করলেন? সুরজ পূজা, অর্থাৎ ভক্তের চরণ ধুলা পূজা করিব। ভক্তের চরণ ধুলা পূজা করিব, ভক্তের চরণ ধুলা পূজা করিব। আজ দিবাম মধ্যাহ্নকালে ভক্তের চরণ চরণ ধুলা পূজা। তাই নিজে আচরিয়া ধর্ম জীবের শিখ গৌরহরি আমার। এইভাবে তিনি সুরজ পূজিব আমি যাইব কাননে, তাহলে মহাপ্রভু ভক্তের চরণ ধুলা পূজা করলেন, তাই তো বাবা? ভক্ত সঙ্গে করে নিয়ে তিনি দিবা মধ্যাহ্নকালে বনের মধ্যে চলেছেন। কি কি নিয়েছেন? সূর্য পূজার বস্তু সব সাজিয়ে নিয়ে একেবারে রমণীরা যেমন দক্ষিণ করে তালুতে একটা ফুলের ডালা নিয়ে বাম করে ঘোমটা টেনে দিয়ে যেমন পূজা দিতে যায়, বাম চরণটা আগে অপসর করে মহাপ্রভু ঠিক তেমনি করে একেবারে রাধারানীর ভাবে বিভাবিত হয়ে ওইভাবে সূর্য পূজায় চলে। হরি বল হরি বল। নানাই উপহার লহ করিয়া যত,
হরি বল হরি বল ওরে মুখ ঝাপি বাম করে আপনাকে উঠে আসবেন না আপনাদের কাছে লোক পাঠানো হবে যে যা দেবেন দেবেন সেই সময় দিয়ে দেবেন সূর্য পূজার একটু আগে আমি লোক পাঠিয়ে দেব ভক্তদের পাঠিয়ে দেব জয় রাধে রাধা গোবিন্দের লীলা হচ্ছে আর একদিকে ভক্ত সেবা হচ্ছে আপনারা যদি কিঞ্চিত এখানে এখানে আপনারা দান করতে পারেন তাহলে আপনাদের ওই কিঞ্চিত পয়সা দিয়ে এই মহৎ হরি সভার ভাগীদার আপনিও হতে পারেন হরি বল হরি বল আপনি যদি এক টাকাও দান করেন তাহলে এই মহৎ হরি সভার ভাগীদার আপনিও হয়ে যাবেন তো যাই হোক আপনাদের কাছে আমার দাদা ভাইরা আসছেন গোবিন্দ সেবার জন্য যে যা পারেন গোবিন্দ সেবাই মুক্ত হস্তে আপনারা সবাই মিলে দান করবেন জয় নিতাই বল হরি বল হরি বল হরি বল হরি বল এখানে কেউ উঠে আসবেন না এখানে এসে কেউ এই জায়গাটা সময় নষ্ট করবেন না জয় রাধে মুখ ঝাপি বাম করে টানিয়া বসো সাধনা করতে হয় তাকে স্মরণ করতে হয় তাকে মনন করতে হয় তাই না তাহলে গৌর হরি কিভাবে কিশোরী হয়েছে তিনি তো কিশোর গৌর কিশোর তাহলে গৌর কিশোর কিভাবে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে হরি বল হরি বল তাই গৌর হরি আমার এইভাবে চলেছেন কোথায় সূর্য পূজা দিতে অর্থাৎ সূর্য পূজার ছলনায় আমার গোবিন্দ দর্শন করতে তাই না তাই মাথায় বেশ করে ব্রজগোপীরা যেমন ঘোমটা টেনে দেয় দেখেছেন বৃন্দাবনে গেছেন বাবা বৃন্দাবনে ব্রজমাইয়ারা এক হাত পরিমাণ পরপুরুষের মুখ দেখে না তা গৌর হরি আজকে কিশোরীর ভাবে বিভাবিত তো তাই এক হাত পরিমাণ ঘোমটা টেনে দিয়ে গৌর কিশোর আমার চলেছে অঙ্গ পুলকিত রাধা ভাবের বিলাস আরে অঙ্গ পুলকিত রাধার ভাবের বিকাশ অঙ্গ পুলকিত রাধার ভাবের বিলাস অঙ্গ পুলকিত রাধা ভাবের বিলাস
রাধারানীর চরণের কথা স্মরণ হলো, তাই বলছে ওই রাগ